আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব গ্রিসের বেলোরোফন নিয়ে। গ্রিক পুরাণের নায়ক বেলোরোফন, যিনি ডানাওয়ালা ঘোড়া পেগাসাসে চড়ে কায়মেরাকে হত্যা করেছিলেন, তার গল্প খুবই আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তার গল্প বর্ণনা করতে চলেছি। সম্পূর্ণ গল্পটি শুনতে আমাদের সাথেই থাকুন। গ্রিসের বেলোরোফন। একবার এক তরুণ মেষপালক বেলোরোফন গ্রিসে বাস করতেন। তিনি পাহাড়ের পাশে নদীর তীরে একটি কুঁড়ে ঘরে বাস করতেন। তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। সে খাবার রান্না করে, কাঠ কাটে, পানি আনে, কাপড় পরিষ্কার করে, পশুদের দেখাশোনা করার মতো শত শত কাজ করে তার দিন কেটে যায়। তার একটি কুকুর ছিল যার নাম ছিল ফিলো। ফিলোই ছিল তার একমাত্র সঙ্গী। একদিন লিসিয়ার প্রিন্স প্রেটোস নৌকার একটি বড় বর নিয়ে ওই নদী দিয়ে আসেন। এই যুবরাজের একটি ভয়ানক খ্যাতি ছিল, তাই বেলোরোফন নিজে নিজে বলেন যে আমি এই যুবরাজের সাথে মিশতে চাই না। কোনো অঘটনা ছাড়া বেশ কয়েকদিন কেটে গেল। একদিন কয়েকজন সৈন্য বেলোরোফনের কাছে এসে বলল, হে খামারের ছেলে, আমাদের মাংস ফুরিয়ে যাচ্ছে, তাই আমাদের যুবরাজ আপনার গবাদি পশু কেনার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বেলোরোফন বলল, দুঃখিত জনাব, আমার এই গবাদি পশু বিক্রয়ের জন্য নয়। তখন একজন সৈন্য চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস, তুমি আমাদের প্রত্যাখ্যান করছো? দ্বিতীয় সৈন্য একটি খোলা তলোয়ার নিয়ে তার দিকে এগিয়ে যাওয়া শুরু করল। ফিলো এটা দেখে লাফিয়ে উঠল এবং দ্বিতীয় সৈনিকের বাহুতে একটি কামড় দিল। কুকুরের এই বিশাল আকার এবং হিংস্রতা দেখে সমস্ত সৈন্যরা পালিয়ে গেল। বেলোরোফন তৎক্ষণাৎ তার সমস্ত প্রাণীকে মুক্ত করে দিল এবং তার কুকুরকে সাথে নিয়ে সে পাহাড়ের দিকে ছুটতে শুরু করল। কয়েক মিনিট পরে রাগান্বিত রাজকুমার তার লোকদের সাথে করে বেলোরোফনের বাড়িতে এলো এবং চিৎকার করে বলতে লাগলো, অসম্মানী রাখাল, আমি তোমার মাথা কেটে ফেলবো। সৈন্যরা সমস্ত বাড়ি খোঁজাখুঁজি করেও বেলোরোফনের খোঁজ পেল না। তখন একজন সৈন্য বলল, দেখুন, সে পাহাড়ের দিকে যাচ্ছে। রাজকুমার চিৎকার করে বলল, তার পেছনে যাও। তখন সবাই বেলোরোফনের দিকে ছুটল। রাজকুমারের সৈন্যদল একটি বিশাল এবং গভীর হ্রদের সামনে এসে থামল। সৈন্যদল রাজকুমারকে জিজ্ঞাসা করল, আপনি কেন এখানে থামলেন? রাজকুমার রাগান্বিত হয়ে বলল, তোমরা দেখতে পাচ্ছ না, সে অপর প্রান্তে আছে। তখন তার লোকেরা বলল, হে আমার রাজকুমার, হ্রদ পার হওয়ার কি কোনো উপায় নেই? সে কিভাবে অপর প্রান্তে গেল? রাজকুমার বলল, আমার সাথে এসো, আমি সাঁতার কেটে এই হ্রদ পার হব। তখন অপর প্রান্ত থেকে বেলোরোফন চেঁচিয়ে উঠল, এটা করবেন না, আমি বলছি আপনি এটা করবেন না, এটির জন্য আপনাকে অনুশোচনা করতে হবে, আপনি আফসোস করবেন নিশ্চয়ই, হে খাবারের ছেলে। রাজকুমার তার লোকদের নিয়ে পানিতে নামার আগে বলল, এক বা দুই মিনিট যেতে না যেতেই একটি বিশাল সাপ তাদের সামনে উপস্থিত হল। আমি এই হ্রদের সাপ, আপনার সাহস কিভাবে বলো আমার অনুমতি ছাড়া এই জলাশয়ে নামার? দৈত্য সাপটি বলল, এখন তোমাকে শাস্তি পেতে হবে। তারা নাড়াচাড়া করার আগেই সাপটি এক নিমিষে তাদের ডুবিয়ে দিল এবং সাপটি একটি বজ্রধ্বনি হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।